ইরানকে অর্থ সহায়তা, ইইউ সমালোচনায় আমেরিকা। ইরানকে 2 কোটি 70 লাখ ইউরো সহায়তার যে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে আমেরিকা। ইরানের বিভিন্ন উন্নয়ন খাতে এ অর্থ ব্যয় করা হবে। ইইউর পক্ষ থেকে তেহরানকে অর্থ দেওয়ার ঘোষণার একদিন পর গতকাল ইরান বিষয়ক আমেরিকার বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক ওই সমালোচনা করেন। তিনি বলেছেন ইইউর পদক্ষেপ ভুল সময়ে ভুল বার্তা দেবে। তিনি তার ভাষায় বিশ্বের জন্য ইরানি হুমকি অবসানে ওয়াশিংটনকে সহায়তা করার জন্য ইইউর প্রতি আহ্বান জানান। তিনি বলেন আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার প্রতি ইরান সরকার একটা হুমকি, সেই হুমকি নস্যাৎ করতে ইইউ এবং আমেরিকাকে একসঙ্গে কাজ করতে হবে। গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ইরানকে 2 কোটি 70 লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এক ঘোষণার মধ্য দিয়ে এই কথা আবারও পরিষ্কার হলো যে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি তারা মার্কিন একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ নেমেছে আমেরিকা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মনস্তাত্ত্বিক যুদ্ধ নেমেছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এখনও সফল হয়নি বলে দাবি করেছেন তিনি। গতকাল ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক প্রতিবেদনে এই মন্তব্য করেন জারিফ। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান কূটনীতিক উত্তেজনার মূলে রয়েছে 2015 সালে সই হওয়া পরমাণু চুক্তি, জয়েন্ট কমপ্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামের এই চুক্তির এক পক্ষে সই করে ইরান, আরেক পক্ষে সই করে বিশ্বের 6 পরাশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন ও জার্মানি। চুক্তি অনুযায়ী ইরান নিজেদের পরমাণু কর্মসূচি সীমিত করবে আর এর বিনিময়ে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু গত 8ই মে চুক্তি থেকে সরে দেওয়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাও দেন তিনি। গত 7ই আগস্ট ও নিষেধাজ্ঞা কার্যকর হয়। এ অবস্থায় গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন তেহরান ও তাদের ব্যবসায়িক মিত্রদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিতে পৃথক এক মন্তব্যে জাওয়াদ জারিফ বলেন চুক্তি থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তা যুক্তরাষ্ট্রের জনগণকে আঘাত করেছে। চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ট্রাম্পের ওই সিদ্ধান্ত ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাওয়াদ জারিফ। তিনি বলেন ইরানের এমন অনেকেই আছেন যারা চুক্তির কারণে সৃষ্ট সুযোগগুলোর দিকে না তাকিয়ে বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে ব্যবহার করছেন আর এর লড়াই একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য, ইরানের অনেকেই মনে করেন এ চুক্তির মধ্য দিয়ে তেহরান আসলে এক ধরনের আত্মসমর্পণ করেছে।